যারা স্টুডেন্টরা যে ইউনিভার্সিটিতে পড়ে সেই ইউনিভার্সিটিতে বলা হয়েছিল এমন কিছু হবে না এত বড় একটা রাশিয়া দেশ ইউক্রেন একটা ছোট্ট দেশ আমার মনে হয় না এরকমভাবে কেউ বলে টোলে আক্রমণ করে এতটা কিছু ভয়াবহ কিছু হবে না এই জন্য ইউনিভার্সিটি ওদেরকে মিসগাইড করেছিল এবং সেই জন্য ওরা থেকে গিয়েছিল ওরাও কিছুটা সব বাচ্চার স্টুডেন্টরা ছিল তারাও সেই সময় এরকম পরিস্থিতি বুঝতে পারেন যে এরকম একটা বড় ভয় পরিস্থিতি হবে এবং তবুও তা সত্ত্বেও আমাদের ভারত সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি কোনো রাজনীতি না দেখে বাচ্চা তারা বুঝতে পারেনি কি ইউক্রেনের ইউনিভার্সিটি কি করেছে না করেছে সেটা না দেখে তাদেরকে আবার নিজেরা মন্ত্রীদেরকে পাঠিয়ে তাদেরকে সুরক্ষিতভাবে মানসিক এবং শারীরিকভাবে সুরক্ষিত হিসাবে তাদেরকে আমাদের মাতৃভূমিতে তাদের বাবা মার কোলে পৌঁছে দিচ্ছে এটা একটা বড় অ্যাচিভমেন্ট